উপবাস আমাদের পাঁড়ির পাতায় দেখি এবং আমরা তো জানি যে উপবাস মানে কিছু না খাওয়া আর এবং সেই কাজটা যতক্ষণ না হয় ততক্ষণ তারপরে হয়তো আমরা উপবাস ভঙ্গ করলাম এই কথাটাও বলা যায় যেমন একাদশীর উপবাস মহাষ্টমীর উপবাস এই রকম আর উপবাস নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণাও গজিয়ে গেছে সেটা কারোর দোষ নয় এটা এটা চিরাচরিত একটা কি বলবো এটাকে কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ আমার বংশ পরম্পরায় এরকমটাই নিয়ম যে কিচ্ছুটি কাটা যাবে না একেবারে সূর্যালোকে সূর্যোদয়ের সাথে সাথে যতক্ষণ পর্যন্ত না সেই কাজটা হয় যদি মহাষ্টমী হয় তাহলে মহাষ্টমীর অঞ্জলি যদি মা সরস্বতীর পুজো হয় তাহলে সেই অঞ্জলিটা দেওয়ার পর আমরা উপবাস ভঙ্গ করবো কালী পুজোর ক্ষেত্রে কালী পুজোর ক্ষেত্রে তো মহানিশাই পুজো হলো অর্থাৎ একেবারে যতক্ষণ কালী পুজো চলল অর্থাৎ একটা চব্বিশ ঘন্টা একটা মানুষ কিছু খাবে না এই ধরনের আমাদের মধ্যে একটা সংস্কার গড়ে গজে উঠেছে তো সংস্কার তো খারাপ কিছু না সম্যক রূপে না সম্যক রূপে না কার হয়ে আমাদের সঠিক পথে চালনা করে এই যে এই সংস্কার যেটা আমাদের মধ্যে এসে গেছে পরম্পরাগতভাবে এসে গেছে এবং কুলাচারগত এসে গেছে প্রদেশ আচারগত এভাবে এসে গেছে দেশাচারগত আচারগত এভাবে এসে গেছে এটার একটা মূল্য তো আছেই এটাকে একবারে আমরা অস্বীকার করতে পারবো না কেননা শাস্ত্র এদেরকে খুব সুন্দর একটা শংসাপত্র দিয়েছে আমরা যখনই এই সংস্কার কথাটা বলছি আচারের কথাটা বলছি তখন আর শাস্ত্রকে জিজ্ঞাসা করা হলো আচারটা কি আচারটা তো আমাদের সেইভাবে তো বলে যেমন উপবাসের যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম তাতে কি শিলমোহর লাগালেন শাস্ত্র শিলমোহর লাগালেন বললেন আচারোপি ধর্ম অর্থাৎ আচারটা তোমার যেটা হয়ে আসছে পরম্পরাগতভাবে কুলাচারগতভাবে দেশাচারগত প্রদেশাচারগতভাবে যেটা হয়ে আসছে সেটাকে তুমি একেবারে ফেলে দিতে পারো না নস্বাত করতে পারো না ছেঁটে ফেলতে পারো না তাহলে কি দাঁড়ালো তারপরে জিজ্ঞেস করা হলো তাহলে কি আগে শাস্ত্র না আগে আচার সেখানে শাস্ত্র বলল যে আচারও প্রথমও ধর্ম অর্থাৎ তোমার যেটা আচার সেটাকে আগে মানবে অর্থাৎ তুমি যেভাবে উপবাস করে আসছো সেইটার মধ্যে তো ভ্রান্তি আছে কিন্তু একেবারে তো তুমি ফেলে আসতে পারো না তাই সেটাকে মানবে কিন্তু শোনো হে বাপু উপবাস বলতে আমরা যেটা বুঝি সেটা যদি এই শব্দটার বুৎপত্তিগত অর্থ করো তাহলে দাঁড়াচ্ছে কি উপ উপমানে সমীপে উপমানে সদৃশ অর্থাৎ সেই মতো যেমন উপনদী উপনদী নদীর মতো আবার উপবন বনের মতো তেমনি উপমানে আবার হচ্ছে সমীপে 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 মানে কাছে ও সমীপে বাস অর্থাৎ সম সম্মুখে নিকটে বাস করা কার নিকটে বাস করা নিশ্চয়ই আরাধ্যের নিকটে কেন উপবাস শব্দটা এসেছে আরাধ্য আমি যার ব্রত পালন করছি যার অঞ্জলি দিচ্ছি যার পুজো করছি তার নিকটে বাস করা বাস শব্দের অর্থ দুটো অর্থ হয় একটা হচ্ছে বাস মানে হচ্ছে বসা বাস মানে হচ্ছে বাসস্থান আবার বাস মানে হচ্ছে কিন্তু পরিধেয় অর্থাৎ আমরা যে কাপড় চোপড়গুলো পুরি সেইটাকেও বাসও বলা যায় যেমন পিতাম্বর যিনি হলুদ কাপড় পরেন তাকে পিতাম্বর বলে নীলাম্বর যিনি নীলা কাপড় পরেন তেমনি বাস শব্দের দুটো হয় একটা বাস করা আর একটা হচ্ছে কাপড় আমাদের পরিধেয় তো এইখানে কিন্তু উপবাস মানে সম্মুখে অর্থাৎ নিকটে বাস করতে হবে অর্থাৎ বসতে হবে এইখানে আবার আমাদের প্রশ্ন হচ্ছে উপবাস যদি আমার আরাধ্যের সম্মুখে বাস হয় তাহলে এইটা কি আমি অনন্তকাল বাস করবো আমার তো নির্দিষ্ট কাজ আছে আমার তো কাজ আছে আমাকে অন মানে সব সময় কি বসতে হবে তাহলে উপবাস কতক্ষণের জন্য সেখানে বলা হচ্ছে দণ্ডাত্মক কাল এইটা কিন্তু নুনকল্পে নুনকল্পে কল্পে অর্থাৎ মিনিমাম অন্তত পক্ষে দ্বিদণ্ডাত্মক কালো দ্বিদণ্ডাত্মক কালো বলতে দণ্ড কথাটার অর্থ হচ্ছে আমরা যদি গ্রেগেরিয়ান ক্যালেন্ডারে যাই সেখানে বলা হচ্ছে চব্বিশ মিনিট সেই চব্বিশ মিনিটটাকেই বলা হচ্ছে এক দণ্ড আমাদের শাস্ত্রের ভাষায় এক দণ্ড এবং দ্বিদণ্ড মানে হচ্ছে চব্বিশ ইন্টু টু অর্থাৎ আটচল্লিশ মিনিট অন্তত আমার উপাস্যের কাছে বা আরাধ্যের কাছে অন্তত আটচল্লিশ মিনিট অর্থাৎ কাল সেখানে বসতে হবে ঠিক দেখুন কি অদ্ভুত ব্যাপার আমরা যখন সন্ধি পুজো করি আমাদের গ্রাম বাংলায় এটাকে খ্যানের পুজো বলে এই ক্ষণের অর্থাৎ সন্ধিক্ষণে যখন মহাষ্টমী এবং মহানবমীর মহাষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম চব্বিশ মিনিটের যে কাল সেইটাও দেখুন এই দণ্ডাত্মক কালো অর্থাৎ এই আটচল্লিশ মিনিটের কথাই বলা হলো অর্থাৎ আটচল্লিশ মিনিট যদি অন্তত পক্ষে না বসি তাহলে উপবাস শব্দটি সিদ্ধ হলো না উপবাস শব্দটি সাকার হলো না বাস্তব রূপ পেল না তাই সন্ধি পুজোও একইভাবে দেখুন সন্ধি পুজো যদি একটা ব্রত হয় তাহলে এই মায়ের কাছে এই আরাধ্যের কাছে মা দুর্গার কাছে মা চামুণ্ডার কাছে অন্তত চব্বিশ মিনিট বসতে হবে অন্তত পক্ষে তারপরে কোন কোনো পুজোর ক্ষেত্রে তো অনেকটা সময় যায় তাহলে সেই সময়টুকু অন্তত বসতে হবে আর যে মানুষটা অতক্ষণ বসতে পারছে না তাকে অন্তত পক্ষে আটচল্লিশ মিনিট বসতে হবে দেখুন আমাদের কেমন একটা আচার আমাদের মা ঠাকুমাদের দেখা যায় আমি হয়তো গিয়ে বললাম দেখো মা আমার ভীষণ কাজ আছে আমি এতক্ষণ পারবো না তো অন্তত তুই দুদণ্ডকাল বস দুদণ্ডকাল এই যে আমাদের একটা চলে এসেছে এই দুদণ্ডকাল বলার পেছনের যে কারণ সেটা হলো যে তুই উপবাস শব্দটা অন্তত সিদ্ধ কর অর্থাৎ আটচল্লিশ মিনিট না বসলে তো উপবাস শব্দটা হলো না তাই উপবাস প্রকৃত অর্থে অর্থাৎ ব্যাকরণগতভাবে যদি সেটাকে সিদ্ধ করতে হয় তার বাস্তব রূপ দিতে হয় অন্তত আমার আরাধ্যের কাছে আটচল্লিশ মিনিট বসতে হবে এই আটচল্লিশ মিনিট আমার কি তৈরি হবে প্রথম চব্বিশ মিনিট আমার তৈরি হবে আমার বাহ্য যে জ্ঞান এই বাহ্য জ্ঞান থেকে আমি ক্রমশ আমরা উত্তরণ ঘটবে সেই আমরা তখনই কিন্তু বাহ্য জ্ঞান থেকে আমরা অনন্তের দিকে যাব অনন্ত বলতে না আমি প্রথম চব্বিশ মিনিটটা ঈশ্বরের কাছে আমি এই কথাটাই বলবো যে দাসোহম দাসু দাসোহম অর্থাৎ আমি তোমার দাস আমি তোমার দাস আমি তোমার দাস এই যে আমরা দেখি যে পুজোর ক্ষেত্রেও যে প্রথম চব্বিশ মিনিট আমরা ন্যাস করি এই ন্যাস কথাটার অর্থ হচ্ছে যে নষ্ট করা অর্থাৎ তোমাতে আমাতে হব আমি হারা আমি আমার আমিত্বকে হারাবো এবং তোমাকে আমি পাবো তোমারই নাম নিতে নয়নে ববে ধারা তোমার নাম যখন নিতে পারবো এই প্রথম চব্বিশ মিনিটটা আমাদের সময় যাবে আমার যে আমিত্ব ঘোচাতে ওই আমিত্ব ঘোচানোর চব্বিশ মিনিট তারপরে তারপরেই কিন্তু এই তনমনস্ক হব অর্থাৎ আমার স্কুল অফ ডুয়ালিজম থেকে দ্বৈত দ্বৈতভাব থেকে অদ্বৈত ভাব অর্থাৎ স্কুল অফ নন ডুয়ালিজম অর্থাৎ তখন কিন্তু আমরা আমার মধ্যে আর আমার আমাত তো কোনো কিছু থাকবে না আমার অহংকার থাকবে না আমার আমি আমি ভাবটা থাকবে না তখনই কিন্তু আমরা দাসোহম থেকে আস্তে আস্তে কখন তিনি চব্বিশ মিনিট যখনই অতিক্রান্ত হবে পঁচিশ থেকে আমরা কিন্তু দাটা খসে যাবে অর্থাৎ দাসোহম এই চব্বিশ মিনিট কাল অর্থাৎ পুজোর ক্ষেত্রে বাহ্য পুজোর ক্ষেত্রে এই চব্বিশ মিনিট কাল কিন্তু আমাদের ন্যাসের কথা বলা হচ্ছে তারপরে ক্রমশ আমরা মানুষ উপচারে যাব আর এই সময়টা মা বলেন আমাদের মা ঠাকুমারা বলেন শুধু এই সময়টায় তুই মায়ের কথা চিন্তা কর আরাধ্যের কথা চিন্তা কর তুই যার সামনে বসেছিস তার কথাই ভাব অন্য কিছু ছেড়ে দে সারা জীবন তো করলি অর্থাৎ আমি কোন একটা অবচেতন মন বা আমার চেতনেই হয়তো আমি দেখব এই চব্বিশ মিনিটের পর যখন মা 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 করছি অর্থাৎ দাসোহাম দাসহং করছি বা আমার আরাধ্যকে আমি তোমার তুমি আমার এই ভাবটা বলছি তখন কিন্তু চব্বিশ মিনিট কোন একটা অসতর্ক মুহূর্তে কোন একটা স্বাভাবিকভাবে এসে যাবে চব্বিশ মিনিটের পর আমার কিন্তু একটা উত্তরণ ঘটবে সেই উত্তরণটা কি এই দাসহংয়ের অর্থাৎ আমি তোমার দাস এই দা খসে যাবে খসে গিয়ে তখন সোহম 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 অর্থাৎ তুমিই আমি তুমি আমি আমি তুমি আমি তুমি এই যখন হবে যখন আটচল্লিশ মিনিটের একেবারে সেক্স মুহূর্তে আসবে তখনই কিন্তু আমাতে তোমাতে হব আমি হারা আর তোমারই নাম নিতে নয়নে ববে ধারা এই সময় আমরা দেখেছি আমরা দেখেছি যে যদি আমি সন্ধি পুজোটাকেই আমাকে এখানে যদি ইনস্ট্যান্ট উপমাস্বরূপ আনি তাহলে দেখেছি যে এই সময় যখনই আটচল্লিশ মিনিট আসে তখন এই ভক্তের চোখে দরদর করে চোখের জল সেখালি ফেলতে থাকে অর্থাৎ তার মধ্যে আমি সত্তা ঘুচে গিয়ে সেই আমি অর্থাৎ জীবাত্মা থেকে আমি পরমাত্মায় লীন হয়ে গেছি এবং চতুর্িংশতি তত্ত্ব যে সেই তত্ত্ব কোথায় চলে গেছে অর্থাৎ আমি আমার বাহ্য জ্ঞান হারিয়েছি আমার ইন্দ্রিয় সকল কোথায় শিথিল হয়ে গেছে আমার প্রকৃতি আর সেভাবে সাড়া দিচ্ছে না আমি ঈশ্বরের প্রকৃতিতে আমার আরাধ্যের প্রকৃতিতে আমি বিলীন হয়ে গেছি এই তখনই কিন্তু উপবাস শব্দটা রূপ পাবে প্রত্যেকটা কথার পেছনে যে অঙ্ক এবং তার মধ্যে বিজ্ঞান এবং যে দর্শন এই দর্শনটা যদি আমরা এইভাবে উপবাস করি তাহলে কিন্তু আপনা আপনি এই উপলব্ধি চলে আসবে উপবাসটা কি খেয়ে কবে না খেয়ে কবে হ্যাঁ উপবাস শব্দে আমরা প্রথমে যে আলোচনা করলাম সেখানে হয়তো বলা হচ্ছে যে কিছু খাওয়া যাবে না এমনটা কিন্তু বলছে না আমাদের বলা হচ্ছে নিরাহারও যে মানুষটার শরীর পারমিট করছে যে মোটামুটি আটচল্লিশ মিনিট বা এই যতক্ষণ পুজোটা হবে সে পারবে সে পারবে সেই মানুষ যার মনের ওপর একটা প্রত্যয় আছে বা তাকে এমন কোন ওষুধ খেতে হচ্ছে না যে ওষুধটার আগে হয়তো কিছু খেতে হচ্ছে তিনি যদি পারেন তাহলে না খেয়ে করুন তাই প্রথম অপশান দেওয়া হলো নিরাহারও অর্থাৎ কিছু না খাওয়া তারপরে বলছে যিনি পারবেন না তিনি কি তাহলে উপবাস শব্দটাকে ধরতে পারবেন না উপবাস শব্দটা উপবাস করতে পারবেন না না বলছে না তিনিও সমান ফল পাবেন যিনি যথাহার অর্থাৎ কিছু খাবেন ভরপেট খাবেন না আজকের মেডিকেল সায়েন্সও এই কথাই বলছে যে ভরপেট খেও না আর যতাহারও অর্থাৎ খিদে রেখে খাওয়া যেটাকে বলা হচ্ছে এই যতাহার কিন্তু দ্বিতীয় অপশানে বলা হলো এবং তারপর মূল কথাটা হচ্ছে তন্মনস্ক অর্থাৎ আমরা এই উপবাসে যেটা পেলাম সেটা হচ্ছে আমাতে তোমাতে হব আমি আমি আমার আমিত্ব ঘুছে আমার আরাধ্যে আমি বিলীন হয়ে যাবো অর্থাৎ সেটাকেই তন্মনস্ক আর একটা সময় যখন আমার সমস্ত কিছু চলে গেল আমার সত্তা চলে গেল সেইটাই হচ্ছে সমাহিত এবং সেই মূল লক্ষ্যটা আমাদের ডেস্টিনেশানটা হলো তাতে সমাহিত হওয়া তাই যথাহারটাই আমি বলবো যে আমাদের এই যুগে যখন আমরা নাকি অন্নগত প্রাণ সেই অন্নগত প্রাণকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে যথাহারটাই বোধ সঠিক যদি আপনি পারেন তাহলে নিরাহার করতে পারেন